কাঠমান্ডুর স্মৃতি সাথে নিয়ে আমরা এবার পোখরার দিকে এগিয়ে যাচ্ছি। আজ আমাদের নেপাল ট্যুরের সিক্স ডে। প্রথমে কিছুক্ষণ তো কাঠমান্ডু শহরের ভিতর দিয়ে এলাম। রাস্তার ডান দিকটা জাস্ট খেয়াল করো, মাঝে মাঝে এই বরফে মোড়া পাহাড়চূড়া একদম কাছে চলে আসছে, মানে কখনো সে ডান দিকে কখনো সে সামনেও চলে আসছে। আর অপূর্ব সুন্দরী ত্রিশূলী নদীটা তো রয়েছেই সাথে সাথে। কাঠমান্ডু শহর থেকে বেরোনোর পরে রাস্তাটা একটুখানি খারাপ ছিল, ভাবলাম যে পুরো রাস্তায় এরকম কিনা, কিন্তু না, ওটা হয়তো রাস্তা সারানোর কাজ চলছে বলে একটুখানি খারাপ পেয়েছিলাম। কিন্তু তারপরে তো রাস্তা মোটামুটি এরকম ভালোই রয়েছে, আর ডান দিকের ভিউটাও অনেকক্ষণ ধরে এরকমটাই চলবে। এই রাস্তা বরাবর আজকে আমাদের যেতে হবে 200 কিলোমিটার মতন, মানে কাঠমান্ডু টু পোখরা হচ্ছে 200 কিলোমিটার। গুগল দেখাচ্ছে 6 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, আমরা না হয় একটু বেশি টাইমই নেব, দাঁড়াতে দাঁড়াতে যাব, এই প্রকৃতিকে এনজয় করতে করতে যাব। রাতের মধ্যে পোখরা পৌঁছে গেলেই তো হলো, আর তো কোনো কাজ নেই আজকে বিশেষ। নেপাল বেড়াতে এসে যেটা দেখলাম যে হোটেল ভাড়া এখানে কমই বলবো আমি অন্য জায়গার থেকে, কিন্তু খাওয়ার খরচাটা অনেকটা বেশি, তাই ট্যুর কস্ট অনেকটা বেড়ে যায়। এই যে ডান দিকের পাহাড়টা দেখতে পাচ্ছি রোপওয়ে উঠছে, এখানে মনোকামনা টেম্পেল আছে পাহাড়ের উপরে। এই যে রাস্তার মধ্যে সামনেই দেখা যাচ্ছে কিন্তু মনোকামনা টেম্পেলের এন্ট্রেন্স গেট, ওই গেট দিয়ে ঢুকে ডান দিকে রোপওয়ে কাউন্টারে যেতে হবে। মনোকামনা টেম্পেলের ভিডিও আলাদা করে দেব, এই ভিডিওর মধ্যে ইনক্লুড করব না। এখানে শুধু এইটুকুনি বলে রাখি যে যারা মনোকামনা টেম্পেলে পুজো দিতে যেতে ইচ্ছুক তারা এই ডান দিকের গেটের মধ্যে দিয়ে চলে যাবে। পাহাড়ের চূড়ায় মন্দির, সেখানে কিন্তু হেঁটে যেতেও পারবে না, হেঁটে আসতেও পারবে না, তো রোপওয়ে একমাত্র ভরসা। 825 টাকা করে আপ অ্যান্ড ডাউনের কস্ট। যারা মনোকামনা টেম্পেলে যাবে না তারা তো কাঠমান্ডু থেকে সরাসরি রাস্তা ধরেই পোখরার দিকে চলে যাবে, আর যারা যাবেও তাদের দর্শন হয়ে গেলে আবার এই রাস্তা ধরেই তাদেরকে পোখরার দিকে এগিয়ে যেতে হবে। নেপাল ট্যুরে এসে আমরা কিন্তু কোনো হোটেলই আগে থেকে বুক করে আসিনি, কিন্তু ওই পোখরা আসার আগে টুক করে একটা কাজ করে ফেলেছি। কি সুন্দর এই নদীটা যাচ্ছে, কি অপূর্ব দেখতে লাগছে ব্রিজটার উপর দিয়ে যখন গাড়িটা পাস করছে। তো যেটা বলছিলাম যে পোখরায় আসার আগে কাঠমান্ডুর হোটেলে বসে যখন হোটেলের ওয়াইফাইটা ধরা যাচ্ছিল, সন্ধেবেলায় বসে টুক করে ওই booking.com-এ পোখরার জন্য একটা হোটেল রুম বুক করে ফেলেছি। পোখরার লেকের পাশে একদম লেকের জলের দামে একটা হোটেল পাওয়া গেছে। এবার দেখো এই রাস্তাটা সামনের দিকটা খেয়াল করো, কি বিউটি লুকিয়ে আছে সেখানে, মানে শুধুই মুগ্ধতা, কথা বলার ভাষাটুকুনি পর্যন্ত নেই আর। মাঝে মাঝেই রয়েছে ছোট ছোট লোকালিটি, ছোট ছোট বাজার তাদের, মানে আমি ভাবছি এই সব মানুষগুলোর কথা, এরা কতটা লাকি তাই না, রেগুলার ভোরবেলা ঘুম থেকে উঠেই অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ একেবারে চোখের সামনে তাদের, মানে ভাবা যায় না সত্যি। আমরা এবার একটা রেস্টুরেন্টে একটুখানি দাঁড়াচ্ছি, একটুখানি চা জল খাবার খাবো বলে, আর সাথে কিছু লোকাল লোকজনের সঙ্গেও কথা বলবো। রাস্তার বাঁ দিকটায় এরকম সবুজ পাহাড় রয়েছে, সামনে ছোট ছোট বাড়ি, এর প্রত্যেকের ছোট ছোট চাষের জায়গা, খুবই দৃষ্টিনন্দনভাবে চাষাবাদগুলো করেছে। আর রাস্তাটার ডান দিকটায় এরকম অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ, সবকটা পিকের নাম তো জানি না, বরফে মোড়া পাহাড়চূড়া বলছি তাই। এটাই ঘটনা যে ইজিলি কোনো জিনিস হাতের কাছে পেয়ে গেলে সেটার কদর কিন্তু সেভাবে বোঝা যায় না, যেমন এখানকার লোকজন ওই পাহাড়গুলো নিয়ে খুব একটা ভাবছেই না দেখছি, চাষের জমিটা জাস্ট খেয়াল করে, একটু আগে বলছিলাম না কি সুন্দর দৃষ্টিনন্দনভাবে এরা চাষাবাদগুলো করে। রাস্তার পাশ দিয়ে আমাদের সাথে সাথে সমানে বয়ে চলা এই ত্রিশূলী নদীটা মাঝে মাঝে উঁকি মারছে, ও রংটা এতই সুন্দর যে মনে হচ্ছে ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে শিলংয়ে নিয়ে চলে যাই। এই যেসব পাহাড়ের মাথাগুলো হচ্ছে ব্রাউনিশ, এর মানে হচ্ছে এদের উচ্চতা বেশি এবং এতে কিন্তু বরফ পড়বে, এখনও হয়তো পড়েনি, আর 1-2 মাসের মধ্যে পুরো বরফে এদের চূড়াও ঢেকে যাবে। মাথা যদি সবুজ হতো তাহলে কনফার্ম বলে দেওয়া যায় যে ওখানে বরফ কোনোদিনই পড়ে না।
পথের বিভিন্ন বাঁকে বাঁকে ওই রকম বরফে মোড়া সৌন্দর্যগুলো লুকিয়ে রয়েছে। সৌন্দর্য যতটা দেখছি ততটা কিন্তু ক্যামেরায় বন্দি করতে পারছি না। একে তো জার্নির একটা ক্লান্তি আছে, আঁকা বাঁকা রাস্তা, তাতে আবার হাতটা নড়ে যায়। আসলে গাড়ির মধ্যে বসে ছবি তুলছি তো সমানে একটা ইলেকট্রিকের তার সামনে চলে আসছে, ওটাকে অ্যাভয়েড করে ছবিগুলো তোলা যাচ্ছে না। কোথাও একটা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছবি তুললে অনেক বেটার ভিউজ পেতে পারি। কী সুন্দর নদীটা লাগছে দেখতে। ট্যুরিস্টদের উপর দয়া করে একটুখানি এই ইলেকট্রিকের তারগুলোকে রাস্তার বাঁ দিকটায় শিফট করে দিতে পারে তো, কারণ সমস্ত বিউটিটাই তো রাস্তার ডান দিকে লুকিয়ে আছে। ওই যে নদীর পেছন দিকে ওই কোনাটা থেকে বরফের পাহাড় উঁকি মারছে, উফ কী সুন্দর যে জায়গা ভাবা যায় না। তবে একটা জিনিস কি, কাঠমান্ডুর থেকে পোখরাটা হচ্ছে কম অল্টিচিউডে, তাই কাঠমান্ডুতে ঠান্ডাটা অনেকটাই বেশি। পোখরার দিকে যত এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা অনেকটা গা শওয়া হয়ে যাচ্ছে, কিন্তু পোখরা জার্নির এই শেষ 2-3 ঘন্টা এরকম ভিউজই পাশেপাশে চলতে থাকবে। কিন্তু যেখান থেকে ইলেকট্রিক তার ছাড়া একদম ক্লিয়ার ভিউ পাবো সেখানে নেমে গিয়ে ছবি তুলতেই হবে, যেমন এই জায়গাটা। তো একটা চায়ের দোকান কোথায় আছে খোঁজ করা যাক, সেখানে নামতেই হবে। তো পেয়েও গেছি একটা চায়ের দোকান, পাশে একটা বাড়ি তৈরি হচ্ছিল, এক কাপ চা খেতে খেতে সেটার ছাদে উঠবো, নিশ্চয়ই সেখান থেকে দুর্দান্ত কিছু একটা ভিউ পাবো আশা করছি। এই যে অর্জুন আমার আগে আগে উঠছে, এটা ওদের বারান্দা, মানে কোনো হোটেল যদি বানিয়ে থাকে এটা ডেফিনেটলি একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট। মানে এরকম একটা জায়গায় একটা নিজের বাড়ি থাকা দরকার, উফ ভাবা যায় না, জীবন সার্থক হয়ে যাবে। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে একবার ভিউটা দেখাই। এরপর এখান থেকে বেরিয়ে আমরা পোখরার দিকে এগিয়ে যাব, সন্ধ্যের মধ্যে তো পৌঁছে যাব ডেফিনেটলি। একদমই তাই, আমরা মোটামুটি 5:30 নাগাদ বোধহয় পোখরায় ঢুকে গেছি, কিন্তু দিনের আলো তখন কিন্তু সেখানে নেই। পোখরাতে ফিওয়া লেকের একদম পাশেই আমাদের তো হোটেল বুক করা ছিল, তো সেখানে পৌঁছে আমরা হোটেল মালিককে ফোন করলাম। উনি এসে বললেন যে যে হোটেল আপনারা বুক করে এসেছেন ওটার রেনোভেশনের কাজ চলছে, আমাদের আরেকটা হোটেল আছে লেক থেকে একটু দূরে, সেটাতে যাবেন কি? তো মালিকের ব্যবহার বেশ ভালো, লোকটিকে মন্দ মনে হলো না, তো সেই কারণে আমরা এলামও তার সাথে, এবং হোটেলটা খারাপ ছিল না, ভালোই ছিল, এবং একই কষ্টে পেলাম, একটু দূরে হয়ে গেল এই যা। ঠিক আছে, গাড়ি আছে যখন অসুবিধা নেই। হোটেলের ওয়াইফাই দিয়ে হাই স্পিডে ইন্টারনেট চলছে, তো জনগণ এসেই বসে গেছে হাত পা মেলে, গেম খেলতে পুরোপুরি ব্যস্ত। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।